12 জনকে কাজ শেখাবো। আমার টার্গেট হচ্ছে যে আমরা পার্সোনাল একটা সার্টিফিকেট দেবো, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত একটা সার্টিফিকেট পাবেন। কেবল 1,00,000 টাকা ইনকাম করা না, আমি যদি আপনাকে বলি আপনার 1,00,000 টাকার থেকে বেশি ইনকাম করতে পারেন যদি আপনি বিজনেস সম্ভাবনা তৈরি করে দেবো, যাতে আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে বসে নির্দ্বিধায় কাজ করতে পারেন, ব্যবস্থা করে দেবো, যাতে আপনারা মূল্যে থাকা খাওয়ার একটা ব্যবস্থা ভাইয়া ব্যবস্থা করে দেবো। যারা জব করে জব হোল্ডার তাদের জন্য শেখার ব্যবস্থা আছে। আমাদের 8টা থেকে রাতে 10টা পর্যন্ত এসির নিচে বসে কাজ শিখতে পারবেন, খুবই আরাম। এসির নিচে বসে কাজ শেখা, এখন আমি এসি লাগালাম কাজ শিখালাম না, তাহলে এসির কোনো সবাই তো আর ক্লাসে টপার হতে পারে না। তাদের মধ্যে হচ্ছে আমরা 2-3 জন করে প্রত্যেকটা ব্যাচ থেকে বাছাই করে। কি ব্যাপার সবুজ ভাইয়া, আপনি কি নিজেই কাজ করতেছেন? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারের ট্রেনিং সেন্টারে চলে আসছি এবং ভাইয়াকে এসে দেখতে পাচ্ছি। আমরা ভাইয়াই নিজে কাজ করতেছে, কি করতেছিলেন ভাইয়া? ভাইয়া আমি আমার নিজের ফোনে কাজ করতেছি। মানে নিজের ফোনে নিজে সার্ভিস? জি, আমার ফোনের একটু প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক কম থাকে। আচ্ছা, আপনার হচ্ছে ধরেন আমরা যদি গোডাউনে বা কোনো পার্কিং আছে সেখানে নেটওয়ার্ক পায় না। ও হ্যাঁ হ্যাঁ, এই কারণে হচ্ছে যে আসলে আমি তো অনেকদিন থেকে কাজ করি না, কারণটা হচ্ছে যে আমি আসলে এত ব্যস্ত যে কাজ করার সময় পাই না, সময় হয়ে ওঠে না। তো নিজের ফোনটা চিন্তা করলাম যে কাউকে দিয়ে কাজ করলে তার সার্ভিস দিতে হবে, নিজেরটা নিজে করতেছি আর কি। নিজেরটা কোনো সার্ভিস দিতে হবে না, তাই না? না, আমি নিজে করতেছি। আচ্ছা সবুজ ভাই, আমার মনে হয় কেন জানি আপনি এখন আপনার এই সার্ভিস সেন্টারে খুব বেশি মানে কমফোর্ট বা ট্রেনিং সেন্টারে কমফোর্ট। জি জি, ট্রেনিং সেন্টারে কমফোর্ট বলতে হচ্ছে যে আসলে আমরা যেহেতু আমাদের সার্ভিস সেন্টার দিন দিন বড় হচ্ছে, রাইট, আমাদের ইচ্ছে হচ্ছে যে আমাদের কিছু এমপ্লয়ি আমরা তৈরি করবো। বিষয় হচ্ছে যে আগে আমরা বিভিন্ন জায়গা থেকে কাজ শিখে আসছে, এরকম এমপ্লয়ি অনেক নিয়োগ দিছি, এখানে আসার পরে দেখে যে তারা আসলে কিছুই জানে না, মানে যেটা নিয়ে তাকে রিসিভ করা সেটা তার ভিতরে জানে না। এখান থেকে আইসা আবার এখানে আমাদের এখানে কাজ শিখে তারপর কাজ করতে হচ্ছে। আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু আমাদের বিজনেসটা বড় করতেছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের রানিং এমপ্লয়ের প্রয়োজন, যারা হচ্ছে যে কাজ জানে তাদেরকে প্রয়োজন। আচ্ছা, তো সেরকম আসলে সবাই যারা কাজ জানে কোথাও না কোথাও কাজ করতেছে, কেউই কিন্তু ফ্রি না, কাজ জানার লোক কিন্তু বসে থাকে না কখনোই না। তো সেজন্য আমি চিন্তা করলাম যে তাহলে আমরা আমাদের এমপ্লয়ি আমরা নিজেরা তৈরি করবো, নিজেরাই তৈরি করবো, যে কারণে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারটা খোলা। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা মাত্র 3 মাসের কোর্স করায় তারপরে আমাদের এখানে নিয়োগ দিয়ে দেবো। যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা কোর্সে প্রত্যেকটা ব্যাচে হচ্ছে মাত্র 12 জন করে শিখাবো, মানে একদম প্রপার একটা গাইড পাওয়ার জন্য 12 জন স্টুডেন্ট হলে হয় কি সুবিধা হবে। 12 জনকে শিখাবো, শেখানোর পর হচ্ছে যে আসলে সবাই তো আর ক্লাসে টপার হতে পারে না, তাদের মধ্যে হচ্ছে আমরা 2-3 জন করে প্রত্যেকটা ব্যাচ থেকে বাছাই করে আমাদের এখানে জব দিয়ে দিব। আর যারা হচ্ছে অন্যান্য যারা স্টুডেন্ট যারা বাদ পড়বে যে আমাদের এখানে জব পাবে না, তাদেরকেও আমরা অন্যান্য সার্ভিস সেন্টারে জব দেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা, ওকে, খুব খুব ভালো উদ্যোগ। এবং হচ্ছে আপনাদের একটা সুবিধা হবে কি, যেই ট্রেনিং সেন্টারে বা যার মাধ্যমে কাজ শিখলাম তার সবাই আবার আমি জব করতে, হ্যাঁ, এখানে হায়ার একটা স্যালারি দিই ইনশাআল্লাহ। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে হাতের কাজ জানার লোক কখনো বসে থাকে না, কখনোই না। যেমন হচ্ছে আমি এখন আমার সব বাড়াবো, আমি যে ভালো টেকনিশিয়ান নিব, ভালো টেকনিশিয়ান পাচ্ছি না, কারণ কি জন্য বললাম, তারা কিন্তু বসে নেই, তারা কোথাও না কোথাও কাজ করতেছে, তো ফ্রি টেকনিশিয়ান পাচ্ছি না। যে কারণে কিন্তু আমি ট্রেনিং সেন্টার খুললাম, যে এখান থেকে আমরা যাতে মানব শক্তি, যেটা হচ্ছে আমরা যাতে যারা কাজ করে অর্থনৈতিক চাকায় সচল রাখতে পারবে, আর এবং হচ্ছে অনেকে আছে বেকার বসে আছে, কোনো কাজ জানে না, বিদায় কিছু করতে পারে না, আর আমাদের এই কাজটা কিন্তু হচ্ছে খুব রিল্যাক্সেবল কাজ, যেটা হচ্ছে যে এমন না যে অনেক পরিশ্রম করতে হচ্ছে, কোনো প্যারা নাই। আপনি হচ্ছে আরো মজার কথা বলি, সবুজ ভাই ট্রেনিং সেন্টারে আসলে হবে কি, দেখেন আপনি এসির নিচে বসে কাজ শিখতে পারবেন, খুবই আরাম। হ্যাঁ, এসির নিচে বসে কাজ শেখা, এখন আমি এসি লাগালাম কাজ শিখালাম না, তাহলে এসির কোনো তাহলে তো হবে না। আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে এখান থেকে কাজ শিখবেন আপনি, কাজ শিখে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ কেন বললাম, আমি আপনাকে একটু ধারণা দিই, আমাদের সার্ভিস সেন্টার যারা চাকরি করে মিনিমাম 50,000 টাকা স্যালারি, এর নিচে কোনো স্যালারি নাই। কত ভাই, আরেকবার শুনুন তো, মিনিমাম 50,000 টাকা স্যালারি। ওরে বাপ! তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি এফোর্ট দিতে পারেন, আপনার যোগ্যতা আপনি এখানে ইয়ে দিতে পারেন, কারণ আমি এক কথা বললাম, আমরা কিন্তু পড়াশোনা করে আসছি, রাইট, স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে বা ভার্সিটির মধ্যে সবসময় কিন্তু সবাই টপার হতে পারে, কখনোই না, কখনোই। তো সেক্ষেত্রে সবাই যে টপার হতে হবে এরকম না, তাদের মধ্যে হচ্ছে যে গুণগত মান, যাদের একটা আগ্রহ আছে, যে তারা আজকে একটু কম পারতেছে কালকে বেশি পারবে, এরকম এরকম, যেহেতু যারা ট্রেনার তারা শিখাবে, তারা জানে যে কে কেমন এফোর্ট দিতে পারবে, তারা এক্সাম তো হবেই শেষে।
তারা সিলেক্ট করবে যে কারা হচ্ছে যে আমাদের সার্ভিস সেন্টারে জয়েন করবে তাদের জন্য। আচ্ছা ওকে, আরও একটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে ভাই ঢাকার মধ্যে আশপাশে আমরা যারা আছি তারা তো টুকিটাকি কোনো না কোনো কাজ করি, ম্যাক্সিমাম সময় দেখা যায় কি গ্রাম অঞ্চলে বা মুকুটসল শহরগুলোতে অনেকেই আছে গ্রাজুয়েশন শেষ মাস্টার শেষ বাসায় বসে আছে, তো তারা আসলে আপনার থেকে কোনো সার্ভিস শিখতে পারে? জি জি অবশ্যই সার্ভিস নিতে পারে। তবে আমি আর একটা বিষয় একটু ক্লিয়ার করে বলি, যারা এখানে ঢাকা শহর জব করে বেশিরভাগই হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে 8টা পর্যন্ত জব করে। আমাদের এখানে কিন্তু হচ্ছে যে যারা জব করে জব হোল্ডার তাদের জন্য শেখার ব্যবস্থা আছে, আমাদের 8টা থেকে রাতে 10টা পর্যন্ত আমাদের একটা শিফট আছে, এই শিফটে আপনারা ক্লাস করতে পারবেন। আচ্ছা, যেটাকে নাইট শিফট বলা যায়, নাইট শিফট বলতে পারে, যে যারা হচ্ছে যে জব করে তাদের জন্য আমরা এই সুযোগটা রাখছি যে রাত্রে 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা এই কাজ শিখতে পারবেন, শিখতে পারবেন। ওকে, যদি আমি গ্রাম থেকে আসি সেই ক্ষেত্রে আমাকে কি কি সাপোর্ট দিবেন আপনি? হ্যাঁ, গ্রাম থেকে আসলে বেশিরভাগই প্রবলেমটা হয় কি যে আসে ঢাকাশোর বাসা খুঁজে পাওয়াটা কষ্ট হয়ে যায়। রাইট, তা আপনারা আপনাদের খরচে থাকবেন, আমরা হচ্ছে আপনাদেরকে বাসার ব্যবস্থা করে দিব যাতে আপনারা অল্প মূল্যে থাকা খাওয়ার একটা ব্যবস্থা ভাইয়া ব্যবস্থা করে দিব যাতে আপনি হয়রানি শিকার না হতে হয়। এখন এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে বলি, এটা কিন্তু আমাদের বিজনেস না যে থাকা খাওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে আমরা আপনাদেরকে রুম নিয়ে দিব 8,000 টাকা করে একটা রুম নেওয়া আছে আমাদের, সেক্ষেত্রে যদি আপনারা 4 জন থাকেন সেক্ষেত্রে 2,000 টাকা করে ভাড়া আসবে, 3 জন থাকলে 2,700 করে ভাড়া আসবে। আচ্ছা, তো আপনারা যেভাবে থাকবেন সেটার উপর নির্ভর করবে। আর বুয়া আছে, বুয়া পাক করে দিবে, আপনারা বাজার করবেন, মাস শেষে আপনাদের খরচ কত, আপনার কত বেশি খরচ করতে পারেন বা কম করেন সেটা আপনাদের কাছে। এখানে আমাদের কোনো বিজনেস না, আমরা শুধুমাত্র আপনাদেরকে হেল্প করবো যাতে বাসা খুঁজতে যে আপনাদের হয়রানি শিকার না হতে। এটা কিন্তু জাস্ট আমার মনে হয় জাস্ট আমাদের সবুজ ভাইয়ের তরফ থেকে হেল্পিং হ্যান্ড, একটা ভালোবাসার হাত বলতে পারে। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের মূলত হচ্ছে সার্ভিসিং সেন্টার, সার্ভিসিং রিলেটেড সকল সার্ভিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আরেকটা প্রশ্ন ভাই, আমরা কি কি কাজ শিখতে পারবো একটু বলেন তো আমাকে। অ্যাকচুয়ালি হচ্ছে যে কাজ শেখার বিষয়ে আমরা অনেকে দেখছি বিভিন্ন ট্রেনিং সেন্টারের বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স, বিভিন্ন কোর্স বলে বলে কাজ শেখায়, আমাদের কাছে এই জিনিসটা নাই। আচ্ছা, আমার এখানে সিস্টেমটা হচ্ছে যে আমি হাতে কলমে শেখাবো, হাতে কলমে শেখাবো, 3 মাসের মধ্যে আপনাকে আমি এমনভাবে তৈরি করে দেবো যাতে আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে বসে নির্দ্বিধায় কাজ করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে যা যা করা লাগবে সেটাই করবো, এবং হচ্ছে আমাদের 2 মাস হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে বসে আপনার ফ্যাক্টরিয়ালে কাজ শিখবেন, আর 1 মাস হচ্ছে আমাদের শপের মধ্যে ইন্টারনেটে থাকবেন, আপনার শপে বসে প্রোডাক্টের প্রাইস, কোন প্রোডাক্টের কত টাকা হলে সেল করা যাবে, শুধুমাত্র সার্ভিস না বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। মানে তাহলে তো খুবই ভালো ব্যাপার ভাই, মানে আমি নিজে এখানে কিন্তু এটা এই চিন্তাটা মাথায় রাখছি কারণ আসলে সবাই কিন্তু সার্ভিসিং শিখে কারো থেকে চাকরি করবে চিন্তা করে শিখে না। অনেকে চিন্তা করে আমি সার্ভিসিং শিখবো আমি বিজনেস দিব, কেউ হচ্ছে যে মোবাইলে বিজনেসের পাশাপাশি যদি আমি সার্ভিসিং পারতাম তাহলে হয়তো আমার জন্য আরো আপডেট হইতো, এরকম শিখতে আসে। আবার অনেকে হচ্ছে বিদেশ যেতে চায়, যে বিদেশ যাবে কিন্তু কোনো কাজ জানে না, সে তারা হচ্ছে যে এখান থেকে কাজ শিখে বিদেশ গেলে। আর মোবাইল ইন্ডাস্ট্রি তো অনেক বড় ইন্ডাস্ট্রি, বিশ্বের সব কান্ট্রিতে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ভ্যালু আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি শুধুমাত্র যে আমার এখানে চাকরি করতে হবে এরকম না, আপনি কাজ শিখে বিজনেস করেন বা আমার থেকেও ভালো সার্ভিস সেন্টার আছে সেখানে কাজ করতে পারবেন। তো আমি আপনাকে একটা কথা বললাম যে আমরা শুধু দক্ষ করে দেবো, আপনি দক্ষ হওয়ার পরে দক্ষতা কোথায় কাজে লাগাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার কত ইনকাম করবেন বা কিছু। অনেকে বলে 1,00,000 টাকা ইনকাম করে, না আমি যদি আপনাকে বলি আপনার 1,00,000 টাকা থেকে বেশি ইনকাম করতে পারেন যদি আপনি বিজনেস দেন। একদম, আবার দেখা গেলো যে আপনি যদি গ্রামে কোনো একটা ছোট দোকানে বসে যে 1,00,000 টাকা ইনকাম করে স্বপ্ন দেখেন সেটা কিন্তু আবার হবে না। রাইট, সেটা হচ্ছে যে দক্ষ হয়ে আপনার দক্ষতা কোথায় কাজে লাগবে সেটার উপর নির্ভর করবে আপনার ইনকামের বিষয়টা। আচ্ছা ওকে, তো আরেকটা প্রশ্ন করবো আমি সবুজ ভাই, বলো যেমন আপনি বলেন যে দেশের বাইরে গিয়েও আমি এই কর্মক্ষমতা বা এই কাজের আসলে ভ্যালুটা কাজে লাগাইতে পারবো, তো সেই ক্ষেত্রে আপনি আমাকে কোনো মানে পেপারস দিবেন কিনা? জি জি, আমি যে আপনার থেকে শিখলাম কোনো ডকুমেন্টস থাকবে? জি জি, আমাদের এখান থেকে 2টা সার্টিফিকেট দেওয়া হবে, একটা হচ্ছে আমাদের মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমরা পার্সোনালি একটা সার্টিফিকেট দেবো, ওকে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত একটা সার্টিফিকেট পাবেন। আচ্ছা, যেটা কারণ আপনি বিশ্বের সব কান্ট্রিতে এটা ভ্যালু হবে না। আচ্ছা, হ্যালো থাকবে। অ্যাকচুয়ালি হচ্ছে যে শুধুমাত্র যে আমরা সার্ভিসিং শিখাই আমরা টাকা ইনকাম করবো এই বিষয়টা কিন্তু এরকম না, আমরা চাচ্ছি যে দক্ষ জনবল তৈরি করতে। যেমন হচ্ছে যে আমি একটু দেখাই আমার এই ট্রেনিং সেন্টার মাত্র 12টা সিট, 12 জনকে কাজ শেখাবো। আমার টার্গেট হচ্ছে যে আমার একটা বেসিক 30-40 জন নেওয়া যায়, আমরা নিব মাত্র 12 জন, অনলি 12 জন, 12 জনকে শেখাবো, 12 জন প্রপারলি শিখবে, যারা বাংলাদেশের নেক্সট জেনারেশন যারা তারা যাতে সাপোর্টটা পায় তাদের কাছ থেকে, সেজন্য আমরা ইয়ে করা। কারণ হচ্ছে যে এই সার্ভিসিং আমরা হয়তো আজকে আছি কালকে হয়তো আমরা থাকবো না। এখন যেমন দেখেন আমি কিন্তু আগে কাজ করতাম, আপনি জানেন এখন কাজ করতেছি না, এখন আমার ফোনে কাজ করতেছি দেবেন আমি হয়তো কাজ করতেছি, এখন কিন্তু আমি কাজ করি না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা
সামনে দেখা গেলে আমার দোকানে সিনিয়র এমপ্লয়িরা কাজ করবে না, হয়তো ম্যানেজমেন্টের দায়িত্ব চলে যাবে, যে নতুন প্রজন্মগুলোই কিন্তু সামনে ভবিষ্যতে আমার কাজ করবে, তারাই কাজ করবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমি চাই যে তারা যাতে প্রপারলি কাজ শিখে, যাতে প্রপারলি কাজ শিখে নিজের ফ্যামিলি, এবং হচ্ছে যে যেমন আমরা একটা একটা ফোন, এই যে একটা ফোন 14 প্রো, এটা আমার ফোন, যদি এটা কোনো কাস্টমার ফোন হইতো, এই ফোনটা আপনার অনেক ভরসা করে মানুষ আমাদের কাছে কাজ করতে নিয়ে আসে, একদম একদম। এখন যদি এই ভরসার জায়গাটা তারা তৈরি করে প্রপারলি কাজ শিখে তাদেরকে প্রপার সার্ভিস দিতে পারে, তাহলে এটা কিন্তু কন্টিনিউর জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, যে তাদের যে কোনো ফোনের সব প্রবলেম হবে আমাদের এখানে চলে আসবে। এটা নির্ভরযোগ্য, আমরা চাই কি যে কোনোর মতো কাজ শিখাই দিয়ে আমি আমার টাকা নিয়ে নিলাম, এরকম না। আমি চাই যে প্রপারলি কাজ শিখুক, শিখে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থাকুক, সে যাতে উন্নতি করতে পারে। আর কাজ কাজ জানা লোকের বসে থাকতে হয় না। যেমন আমি এখন এমপ্লয়ি খুঁজতেছি, কেন খুঁজতে হচ্ছে জানেন? কারণ হচ্ছে যে যারা কাজ জানে তারা কোথাও না কোথাও কিন্তু সেটেল হয়ে গেছে, সেটেল হয়ে গেছে অলরেডি। তো আমি নিজে এমপ্লয়ি পাই না, যে কারণে ট্রেনিং সেন্টার খুললাম যাতে আমার। আচ্ছা, ওকে সবুজ ভাই, অনেক অনেক ট্রেনিং সেন্টার সম্পর্কে, মানে আমাদের আগামী ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা জানলাম। এখন বলে দেন কিভাবে, কত অ্যামাউন্ট নিয়ে বা কিভাবে আমরা ভর্তি হবো আপনার এখানে? আমাদের হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আমরা সার্ভিসিং কমপ্লিট শিখিয়ে দেবো। এটার জন্য আমরা কোর্স ফি নিচ্ছি মাত্র 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকা টোটাল একবারে দিতে হবে? একবারে দিতে হবে। আর আপনারা অনেকে বলবেন যে 32,000 অন্য জায়গাতে 25,000-20,000 করে শিখাচ্ছে, হ্যাঁ সে জায়গা থেকে আমি একটু ক্লিয়ার করে বলি, আমার এখানে মাত্র 12 জনকে শেখাবে একটা বেসে। আমি 30 জন শিখালে আপনাকে 15,000 করে দিলে আমার সমস্যা হয়ে যাবে। বিষয় হচ্ছে যে 30 জন শিখলে সবাই কিন্তু প্রপারলি শিখতে পারবে না, মাত্র 12 জন 2 ঘন্টা ক্লাস করবে প্রত্যেক দিন, 2 ঘন্টা 12 জন যদি ক্লাস করে তাহলে তারা প্রপারলি শিখতে পারবে, আশা করছি দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারবে। ওকে ওকে, তো সবুজ ভাই আপনার এরকম একটা উদ্যোগ আপনি নেবেন আমারও জানা ছিল না, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা উদ্যোগ। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও এরকম মোবাইল রিলেটেড, সার্ভিস রিলেটেড ভালো ভালো কিছু আপনার কাছ থেকে আশা করি। জি জি, আপনারা যেরকম যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা কিন্তু সবাই জানেন যে আমরা মোবাইল সার্ভিসিং করি, একদম মোবাইল সার্ভিসিং করি। এবং হচ্ছে আপনারা যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মোবাইল সার্ভিসিং করতে চাইলে মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টারে চলে আসবেন, আর মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে চলে আসবেন। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারের অ্যাড্রেসে আসবেন, এখানে আমাদের ভিতরে অফিস আছে, অফিসে আমাদের ভর্তি কার্যক্রম ওখানে, আর ট্রেনিং সেন্টারে শুধু ক্লাস হবে আমাদের এখানে। আচ্ছা ওকে, একটু লোকেশনটা ক্লিয়ার করে দেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা, পঞ্চমতলায় আমাদের 2টা দোকান, একটা হচ্ছে 59, একটা হচ্ছে 60। এবং ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজেই ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে আসতে পারবেন। আশা করতেছি সার্ভিসিং এর মাধ্যমে আপনারা যেভাবে সন্তুষ্ট করে ট্রেনিং শিখে আপনাদেরকে প্রপারলি আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।